বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রাষ্ট্রপক্ষের 9 সাক্ষীকে মুনজেরা ও অন্য 2 সাক্ষীর পুনর্জেরা করতে চেয়ে আনা আপিল আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়ার নেতৃত্বে 5 বিচারপতির আপিল বিভাগ আজ বেঞ্চে আদেশ দেয়। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও জয়নাল আবেদিন। সঙ্গে ছিলেন আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া। দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান। গত 27 জুলাই জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রাষ্ট্রপক্ষের 9 সাক্ষীকে মুলজেরা ও অন্য 2 সাক্ষীর পুনর্জেরা করতে আবেদন করা হয়। এ আবেদন নাকচ করে দেয় ঢাকার 5 নম্বর বিশেষ জজ মোহাম্মদ আখতারুজ্জামানের আদালত। এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন জানায় খালেদা জিয়া। শুনানি শেষে গত 22 অক্টোবর 9 সাক্ষীকে মুলজেরা করতে চেয়ে করা আবেদনটি পর্যবেক্ষণ সহ নিষ্পত্তি করে দেয় হাইকোর্ট। অন্য 2 সাক্ষীর পুনর্জেরার প্রয়োজন নেই বলেও আদেশ দেয় হাইকোর্ট। তবে 9 সাক্ষীর বিষয়ে তারেক রহমানের ক্ষেত্রে যে জেরা করা হয়েছে সেই জেরাই খালেদা জিয়ার ক্ষেত্রে ব্যবহার করতে বিচারিক আদালতকে বলেছে হাইকোর্ট। হাইকোর্টের ওই আদেশ গত 28 অক্টোবর প্রকাশের পর এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন জানায় বেগম খালেদা জিয়া। ওই আবেদনে খালেদা জিয়ার পক্ষে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছিল। স্থগিত আবেদনটিও খারিজ করে দেয় আপিল বিভাগ। এস এম রুমা, 71 বাংলা, নিউজ ডেস্ক।